রেল বাজেট স্বস্তিতেই রাখলো যাত্রীদের, আপাতত বাড়ছে না যাত্রী ভাড়া। তবে পরবর্তী সময়ে বাজারের উপর নির্ভর করে ভাড়া বাড়ানোর পথ খোলা রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জানিয়ে দিয়েছেন বাজার ও প্রতিযোগিতার নিরিখে বাড়তে পারে ভাড়া। গত কয়েক মাসে একের পর এক ট্রেন দুর্ঘটনা, উত্তরপ্রদেশ বিহার কানপুর লাইনচ্যুত ট্রেন, অসংখ্য প্রাণহানি। ফলে বারবারই সামনে চলে আসছিল রেলে যাত্রীর সুরক্ষার প্রশ্ন, চাপ বাড়ছিল রেলমন্ত্রীর ওপর। কিন্তু পাঁচ রাজ্যে ভোটের আগে সুযোগ থাকলেও সংস্কারমুখী বাজেটের সাহসী পথে হাঁটলেন না জেটলি। বাজেট বক্তৃতায় জানিয়ে দিলেন আপাতত ভাড়া বাড়ছে না। রেলওয়েজ উইল অফার কম্পিটিটিভ টিকিট বুকিং ফ্যাসিলিটি টু দ্য পাবলিক এট লার্জ। সার্ভিস চার্জেস অন ই টিকিটস বুকড থ্রু আইআরসিটিসি উইল বি উইথড্রন। জনমোহিনী এই ঘোষণায় খুশি যাত্রীরাও। সুখবর আমাদের জন্য যে এবার এই বাজেটে ভাড়া বাড়েনি, কিন্তু এর আগে যেটা ডাইনামিক প্রাইস হয়েছে সেটা নিয়ে আমি বলবো, সেটা নিয়েও সরকারের ভাবনা চিন্তা করা উচিত ছিল। সার্ভিস ট্যাক্সটাও কমেছে শুনলাম, তো ওটাই একটা অ্যাডভান্টেজ, আদারওয়াইজ আর কিছু না। বাড়েনি সেটা তো অবশ্যই খুব সুখবর সবার জন্যই, কেন এখন ট্রেনের যা ভাড়া আছে, স্পেশালি রাজধানী বলুন দূরান্তর বলুন, সেটা বেশ হাই আছে সাধারণ মানুষের জন্য। তবে আপাত স্বস্তির পাশাপাশি ভবিষ্যতের অস্বস্তিও বাড়িয়ে রেখেছেন জেটলি। ভাড়া বাড়ানোর পথও খোলা রাখা হয়েছে বাজেটেই। অর্থমন্ত্রী জানিয়েছেন আগামী দিনে খরচ ও প্রতিযোগিতার নিরিখে ভাড়া বাড়তে পারে রেলের। অরুণ জেটলির এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছেন প্রাক্তন রেল কর্তারাও। ট্যারিফটা কম্পিটিশন বেসড হবে, এটুকু উনি বলেছেন, এটাকে আপনি ধরে নিতে পারেন একটা হিন্ট। কিন্তু এর কোনো দিশা জেটলির বাজেট বক্তৃতায় নেই। রেলে যাত্রী ভাড়ার ভর্তুকি বইতে গিয়ে পণ্য পরিবহন মাশুল থেকে আসা লাভের গুড় পিঁপড়ে খেয়েছে, ফলে ঘুরে ফিরে সেই টাকার অভাব। এবারে রেলের জন্য বাজেটে বরাদ্দ হয়েছে 1,31,000 কোটি টাকা, এর মধ্যে অর্থমন্ত্রক দেবে 55,000 কোটি। বাকি টাকার যোগান কোন পথে হবে তার কোনো উত্তর নেই এবারে রেল বাজেটে। আরও কিছু প্রশ্নের সদুত্তর নেই রেল বাজেটে। রেলের সুরক্ষা নিশ্চিত করতে 1,00,000 কোটি টাকার বিশেষ তহবিলের কথা বলা হয়েছে, কিন্তু সেই টাকাও কোথা থেকে আসবে তার কোনো সঠিক পথ দেখানো হয়নি বাজেটে। তাহলে কি রয়েছে রেল বাজেটে? রেলের যাত্রী স্বাচ্ছন্দ্যের উপরেই মূলত দেখা যাচ্ছে জোর দেওয়া হয়েছে বাজেটে। আইআরসিটিসিতে টিকিট কাটলে সার্ভিস চার্জ দিতে হবে না যাত্রীকে। 2019 সালের মধ্যে ভারতীয় রেলের প্রতি কামরায় থাকবে বায়ো টয়লেট। প্রতিবন্ধীদের সুবিধার্থে 500টি স্টেশনে লিফট ও চলমান সিঁড়ি তৈরি করা হবে। 2020 সালের মধ্যে সমস্ত প্রহরীবিহীন লেভেল ক্রসিং বিলোপ করা হবে। কিন্তু এই বিপুল খরচই বা কোথা থেকে আসবে? যেটি বাজেট বক্তৃতায় তার কোনো সদুত্তর নেই। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। রেল বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। রেলের ভাড়া আপাতত যা আছে ঠিকই আছে আমার মতে, শুধু পরিষেবা টাইমের ব্যাপারটা সেটার দিকে নজর দেওয়া একটু দরকার আছে। তারপরে রেলের যে পরিকাঠামোগুলো, যে বারবার ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এদিকের দিকে একটু নজর দেওয়া খুব বিশেষ দরকার। প্রতিবারই আমরা অ্যাসিওরেন্সগুলো পাই, একবার স্টক মেলানো হয় না। এই লেভেল ক্রসিং, আনমেন লেভেল ক্রসিং তুলে দেওয়া হবে বোধহয় বছরের পর বছর শুনে আসছি। এবারও একটা টার্গেট দেওয়া হয়েছে 2020-র মধ্যে নাকি তুলে দেওয়া হবে, কিন্তু ওই আবার 18-র বাজেট যখন পেশ হবে তখন বলা হবে না যে কতগুলো সত্যি সত্যি আনমেন লেভেল ক্রসিং ম্যান্ড হলো বা ব্যবস্থাটা হলো। আমার কোনোটাই ভালো মনে হয় না, কোনোটাই খারাপ মনে হয় না, বাস চলছে, চলবে এইভাবে।